হ্যালো গাইস, ছোট মোটো মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি। আজকে না আমার জীবনে একটা সব থেকে কাছের মানুষের জন্মদিন, আর তার জন্য গিফটটা আনতে যাব। তাই তাড়াতাড়ি করে আমি অমিতকে ফোন করে দিয়েছি যে তাড়াতাড়ি চলে আয়, চল গিফটটা কিনে নিয়ে আসি। আর এই যে আমি আরো বেরিয়ে পড়েছি, দেখো গাড়িতে উঠে যাচ্ছে। আর ভিডিও করবো না, এটা কি কখনো হয় নাকি? উঠতে যেতে যেতে দেখি রাস্তায় পুরো লাইটিং লাগানো কমপ্লিট হয়ে গেছে, কারণ হাতে গোনা আর মাত্র 3 দিন বাকি দুর্গাপুজো স্টার্ট হওয়ার। আর অবশ্য সবাই তো দেখা শুরু করে দিয়েছে পুরো মহালয়ার দিন থেকে, আর আমার দুর্ভাগ্য কারণ আমি এখন একটা ঠাকুরও দেখতে পাইনি। আর কি গিফটটা কিনে নিয়ে এসেছি সেটা তোমাদের দেখালাম। এই দেখো লাইটিং জ্বলা একটা ফটো ফ্রেম। আর তারপরে আমি ড্রেস ট্রেস চেঞ্জ করে এখানটাতে মাংস ধুতে লেগে গেছে। এখানটাতে ছিল খাসির মাংস 1 কিলো মতো, আর ছিল কটা মাছ, কারণ ভেজে দিতে হবে। আজকে হচ্ছে একজনের জন্মদিন, তার জন্য এত কিছু আয়োজন করা হয়েছে। আর ছিল মুরগির মাংস, কারণ আমি ভেবেছিলাম ইলিশ মাছ নিয়ে আসবো, আর ইলিশ মাছের সাথে খাসির মাংসটা যায় না, কারণ দুটোই হেভি হেভি। তাই মা বললো যে মুরগির মাংস ঠিক আছে, আর হচ্ছে রুই মাছ নিয়ে আসি, ওই ভেজে দিয়ে দেবো। আর এখানে মা রান্না করছে পায়েস মায়ের চামুইয়ের জন্য। আর আমি এখানটাতে দেখো মাংস ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম, কারণ খাসির মাংস ম্যারিনেশন করে না রাখলে ঠিক গলবে না। আর তারপরে স্নান টান করে আমি এখানটাতে তাড়াতাড়ি করে খেতে বসে পড়েছিলাম। তাও তাড়াতাড়ি করে বলা ভুল, বসেছিলাম 3টের সময় সব কাজকর্ম সেরে উঠতে উঠতে। আমরা খেতে খেতে ওদিকে মার কিন্তু প্রায় সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে, আর মাটনটাও অর্ধেক হয়ে গেছে। জাস্ট দুটো সিটি মারবে আর রান্না পুরো কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি পুরো। দেখো লাল লাল ঝাল ঝাল মাটনের ঝোল রেডি হয়ে গেছে। এখন এক পিস আমি অমিতকে দিতে যাব, যে কেমন হয়েছে ও একটু টেস্ট করে বলবে। আর মা রান্না করলে সবাইকে একটুখানি টেস্ট করা, কারণ মা খাসি মাংস খায় না, নিজে আর কি করে টেস্ট করবে। এই যে আমি ওকে দিতে এসেছি, দেখো উঠছে না, ফোনে দেখে যাচ্ছে, খুব গরম, তাই কি করবো। আমি একটু ফু দিয়ে খাইয়ে দিলাম, তারপর বললাম এবার তুই খা, আমার কাজ আছে, কারণ আমাকে পোলাও রান্না করতে হবে। আর আমি তো একটু রাস্তায় হাঁটতে গেছিল, আর আমি তাড়াতাড়ি করে বোনকে বাজারে পাঠিয়ে দিয়েছিলাম, বলেছিলাম যে তাড়াতাড়ি করে তুই মিষ্টি কিনে নিয়ে। আর এদিকে বোন অমিতাদের নেই শুনে তাড়াতাড়ি করে ঘরটা ডেকোরেশন করা শুরু করে দিয়েছে, আর ও কিন্তু একাই সব ডেকোরেশন করেছে, তোমাদেরকে পরে দেখাবো। আর আমি শুধু পোলাও রান্না করে এসে বোনের সাথে সেলফি তুলছিলাম, কি আর করবো, কারণ আমাকে রান্নাঘর যেতে হবে। আমি তাড়াতাড়ি করে একটুখানি রেডি হয়ে গেলাম। আর রেডি হয়ে এসে দেখি ইনি জানলা দিয়ে দেখছে লাইট জ্বালিয়ে, কারণ বোন দরজা দিয়ে রেখেছিল। আর এখানটাতে আমি লাভ আঁকছিলাম গিফটের জন্য, ও এসে ব্যাগটা ঘুটে দিচ্ছিল। দেখো নিজেই একটা সাদা লাভ এঁকে দিল, বললো দাঁড়া আমি কেটে দিচ্ছি তোকে লাভ। দেখো কত সুন্দরভাবে আমার জন্য একটা লাভ তৈরি করেছে, বাট পরে ছিঁড়েই ফেলেছিল। আর এখানে বোনকে ড্রেস দিতে বলেছিলাম, ও তো দরজা খুলছিল না, কারণ দাদাভাই দেখে নেবে, তাই দরজার নিচে ফাঁকা দিয়ে আমার ড্রেসটা বের করছিল। এরা তখন মজা করছিলো, একবার এই ড্রেস ওই ঘরে ঢুকে দিচ্ছে, আবার ও বের করে দিচ্ছে, মানে এই করছিল। তারপরে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম কেক আনতে মিয়ামরে। মিয়ামরে বহুত কালেকশন ছিল, বাট আমার না চকলেট ফ্লেভারের কেক একদমই ভালো লাগে না, তাই কি আর করব। অনেক খোঁজাখুঁজির পরে আমি পেস্তা কেকটাই নিয়ে আসলাম। আর পুজোর জন্য কিন্তু এই দেখো এই ঢাকির কেকটা নতুন ওরা লঞ্চ করেছিল, তোমরা দেখেছো নাকি ঠিক জানি না। তারপরে চলে এসলাম ভিড় ঠেলতে ঠেলতে আমরা বাজার কলকাতাতে। আর এখানে এসে এই ছাপরি কালেকশনগুলো দেখলাম, মানে সরি যাদের পছন্দ তাদের পছন্দ, বাট আমার ওই পাতা পাতা ড্রেস, ওই ফুল ফুল দেওয়া ড্রেসগুলো একদমই ভালো লাগে না, কেন জানি না। আর এখানে এসে ওর জ্যাকেট পছন্দ ছিল, মানে আগের দিন আমার কাছটা পাড়ে গিয়ে জ্যাকেট পছন্দ ছিল, আর আজকে ওর পছন্দ ছিল। তারপরে দুটো ড্রেস পছন্দ করার পরে আমি এখানটাতে লাইনে দাঁড়িয়েছি প্রায় আধা ঘন্টা, মানে এই জিনিসটাই বিরক্তিকর লাগে। জিনিস টিনিস পছন্দ তো হয়ে গেছিল, আর এত ভিড় ছিল দেখতেই পারছো। আর আধা ঘন্টা ধরে আমরা লাইন দাঁড়িয়েছিলাম জাস্ট দুটো জিনিস কিনবো বলে। আর আসার সময় এই সাদা গলের খাটটা এত পছন্দ হয়েছিল যে ছবি না তুলে পারলামই না। আর তারপরে বাড়ি এসে তাড়াতাড়ি করে আমি গিফটটা প্যাকিং করতে লেগে গেছি। এই যে বক্সটা বানিয়েছে এটা কিন্তু আমার বোন বানিয়েছে নিজের হাতে, আমি একটু হেল্প করেছিলাম। আর কী কী গিফট দিয়েছি সেটা তোমাদেরকে নেক্সট ভিডিও দেখাবো, কারণ প্রচুর বড় হয়ে যাবে না ভিডিওটা। আর তারপরে আমি চলে এসেছি, আর মা তাড়াতাড়ি করে ওকে চন্দনের ফোঁটা দিয়ে দিল। সবাই আমরা বসে পড়েছি কেক টেক সাজিয়ে মিষ্টি টিষ্টি নিয়ে। তারপরে মা ওকে আশীর্বাদ করে দিল, আর তারপরে যে প্রদীপের শেখাটা আছে সেটাও ওকে দিয়ে দিল। মা আশীর্বাদ করার পরে বাপিও আশীর্বাদ করে দিল। আমি ভাবছিলাম যে আমি কি আশীর্বাদ করতে পারবো না, তা ভাবলাম না না না, ও তো আমার থেকে বড় হয়, আমি কেন আশীর্বাদ করতে যাব। তা সবার আশীর্বাদ কমপ্লিটের পরে এখানটাতে মা পায়েস রান্না করেছিল ওর জন্য স্পেশালি, তাই ওকে খাইয়ে দিল। তারপরে বাপিও পায়েসটা খাইয়ে দিল। দেখো খাওয়ার পরে জল টল খাইয়ে দিয়ে এখন মুখের মধ্যে গাবদা করে একটা মিষ্টি ঢুকিয়ে দেবে।
আর ও তো মিষ্টি খেতে এতটাও পছন্দ করে না, তাই ও অর্ধেক খেয়ে মিষ্টিটা রেখে দিয়েছিল। আর তারপরে ফাইনালি যে গিফটটা নিয়ে এসেছিল বাপি আর মা মিলে, সেটা ওকে দিয়ে দিল। আমি বাবা জোর করছিলাম যে খুলে দেখ না খুলে দেখ না, কারণ আমি পছন্দ করে নিয়ে এসেছিলাম এই যে এই পাঞ্জাবিটা, পাঞ্জাবিটা ওকে পরিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে ও মা বাপিকে প্রণাম করতে চলে এসেছিল, আর তারপরে বললাম যে তাড়াতাড়ি কর, কারণ কালকে সোমবার, নাহলে এত খাবার খেতে পারবো না। আর তাই ও তাড়াতাড়ি করে কেক কাটতে বসে পড়েছিল, আর আমরা সবাই ক্ল্যাপিং করছিলাম হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বলে। আর ও তো ভীষণ লজ্জা পাচ্ছিল, কি বলবো, ও যখনই কেক কাটে তখনই খুবই লজ্জা পায়। ফার্স্টে কেকটা কেটে বাপিকে খাইয়ে দিল, তারপরে খাইয়ে দেবে মাকে। একে একে সবাইকে কেক খাইয়ে দিয়েছে, আর এবার না ক্রিম ট্রিম মাখামাখি করিনি, কারণ সামনেই পুজো, ক্রিম মাখলে মুখে ব্রণ হয়ে যাবে। তারপরে আমাকে ডেকে আমাকেও খাইয়ে দিল, আর মাও এদিকে খাইয়ে দিল ওকে, মানে সবাই অল্টারনেট করে সবাইকে সবাইকে খাইয়ে দিচ্ছিল। আর এখানে দেখো আমার ছোট বোন কত বড় হা করেছে আর কি। কেকটা না ভীষণই টেস্টি ছিল, তাই যতবারই অমিতকে কেক দেওয়া হচ্ছিল ততবারই খেয়ে নিচ্ছিল। নর্মাল দোকানে কেক হলে না খেতে চায় না, মানে কেউই খেতে চায় না। তারপরে বাপিও আর মা একটু ফটোশ্যুট করলো, আর এখানে ওকে জোর করে পাঞ্জাবিটা পরিয়েছি। পাঞ্জাবিটা পরে কেমন লাগছে ওকে কমেন্টে জানিও তো তোমরা, আমার তো ভীষণই ভালো লেগেছে। আর এখানে তাড়াতাড়ি করে মা খাবারটা বেড়ে দিয়েছিল, কারণ 10:30 মতো বেজে গেছিলো। কী কী ছিল মেনুতে তোমাদেরকে বলে দিই, খাসির মাংস ছিল, মুরগির মাংস ছিল, আর আমি পোলাও রান্না করেছিলাম নিজের হাতে। ওখানে 5 রকম ভাজাভুজি ছিল আর একটা মাছ ভাজা ছিল, এই তাই ও খেতে পাচ্ছিল না, ওর নাকি পেট পুরো ভরে গেছিলো। তাও আমি জোর করাতে অনেকটাই খেয়েছিল। আমার বোনের কাণ্ড কারখানা দেখো, ও চামচ দিয়ে মানে ফক আর স্পুন নিয়েছে খাবে বলে, মানে খাসির মাংসও কি ফক আর স্পুন দিয়ে খাওয়া যায়, এত পাগল ওকে। আমরা সবাই বকছিলাম যে কি করছিস কি করছিস, ও তাও ঢং মেরে খাচ্ছিল, লাস্টে খেতে পারছিল না। তোমাদেরকে দেখাচ্ছি ও লাস্টে কি করেছে, দেখো খাসির মাংসটা পুরো একদম ফকের মধ্যে দিয়েছে, বাট ও তারপর আর ছিটতেই পারছিল না, তাই লাস্টে হাত ব্যবহার করে খেয়েছে। ওকে এত লেগ ফুল করেছি আমরা। আর এখানটাতে দেখো আমিও খেতে বসে পড়েছি, মাংসটা এত তো নরম হয়েছিল না, তোমাদেরকে না দেখে আর থাকতেই পারলাম না। আমি দুপুরবেলা মুরগির মাংস খেয়ে নিয়েছিলাম, তাই এখন শুধু খাসির মাংস দিয়েই খাচ্ছিলাম। ভীষণ টেস্টি হয়েছিল গাইজ, ভীষণ টেস্টি হয়েছিল। তোমরা যদি রেসিপি চাও আমাকে বলো, আমি পরে একদিন ভিডিও তোমাদের বানিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, এখন আমরা সবাই খাওয়া দাওয়া করি, নেক্সট ভিডিওতে কী কী গিফট দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে পেজটা ফলো করে দিও।